আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। বিমান বন্ধ করে বিচ্ছিন্ন মিয়ানমার, অং সং সুচি এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ। মিয়ানমারে সেনা অভ্যুত্থানে ভারত চিন্তিত। সৌদি জোট ইয়ামেনে এ পর্যন্ত 3000 গুচ্ছ বোমা ব্যবহার করেছে। মে মাসের পরেও আফগানিস্তানে সেনা রাখবে ন্যাটো জোট। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি যোদ্ধারা। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। বিমান বন্ধ করে বিচ্ছিন্ন মিয়ানমার, অং সং সুচি এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ। সামরিক বাহিনীর অভিযানে আটক হলেন মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এর নেত্রী অং সং সুচি। আটক করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট ওয়েন মিন্টকেও। এনএলডি এর এক মুখপাত্র তথ্যটি নিশ্চিত করেছেন। বন্ধ আছে মোবাইল, ইন্টারনেট সার্ভিস ও সম্প্রচার কার্যক্রম। ভাইস প্রেসিডেন্ট মিন্ট শোয়েকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছে সেনাবাহিনী। এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে। মিয়ানমারের সামরিক বাহিনী সোমবার দেশটির ক্ষমতা দখল করে নেওয়ার পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনের দিক থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিবিসির খবর, নোবেলজয়ী অং সং সুচি বন্দী হয়েছেন খবরে আন্তর্জাতিক মহল তীব্র সরগরম। এর মাঝে নীরবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে মিয়ানমার। সেনাবাহিনীর প্রধান মিং অং লাইয়ং এর এখন ক্ষমতায়। তার নির্দেশে রাজধানী ইয়াঙ্গন বিচ্ছিন্ন গোটা দেশ থেকেই। বন্ধ করা হয়েছে ইয়াঙ্গন আন্তর্জাতিক বিমানবন্দর। তবে কিছু এলাকায় ইন্টারনেট ও ফোন সংযোগ চালু রেখেছে সেনাবাহিনী। আশঙ্কা, এরপর নির্দিষ্ট কিছু সংযোগ ছাড়া পুরো মিয়ানমারে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ করা হবে। রাজধানী ইয়াঙ্গন থেকে আসা যাওয়া বন্ধ করেছে সেনা। রাস্তায় রাস্তায় নেমেছে অতিরিক্ত সেনা, চলছে টহলদারি। বিবিসির খবর, ইয়াঙ্গনের বাসিন্দারা এরই মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। খাবার মজুতের জন্য শুরু হয়েছে মরিয়া চেষ্টা। অনেকেই শুকনো খাবার কিনতে শুরু করেছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ যে কোনো সময় বন্ধ হতে পারে। বিবিসির খবরে বলা হয়, সেনাবাহিনী ইতোমধ্যে সব সরকারি দপ্তর দখল নিয়েছে। সেনা কর্মকর্তা ছাড়া বাকি কোনো অসামরিক কর্মকর্তাদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রক্তপাতহীন এই সামরিক অভ্যুত্থানের জেরে মিয়ানমার আবার বিশ্ব রাজনীতির কেন্দ্রে। ভারতের প্রতিবেশী দেশটির নেত্রী অং সং সুচি আগেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গৃহবন্দী ছিলেন। 1990 থেকে 2010 সাল পর্যন্ত তিনি বন্দী থাকা অবস্থায় বিশ্বজুড়ে তৈরি হয়েছিল জনমত। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি পান নয়াদিল্লির লেডি শ্রীরাম কলেজের প্রাক্তনী এই ছাত্রী। বিবিসি বলছে, সেনা ঘেরা টোপে থেকেও হুঙ্কার ছেড়েছেন নেত্রী অং সং সুচি। গত প্রায় এক সপ্তাহ ধরে সেনাবাহিনী আবার ক্ষমতা দখল করবে এমন গুঞ্জন চলছিল। প্রায় 5 দশক ধরে মিয়ানমারের ক্ষমতায় ছিল দেশটির শক্তিশালী সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সুচির দল এনএলডি নিরঙ্কুশ জয় পায়। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে সেনাবাহিনী। 2011 সালে সরাসরি সেনা শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে ফেরা মিয়ানমারের এটি ছিল দ্বিতীয় জাতীয় নির্বাচন। মিয়ানমারে সেনা অভ্যুত্থানে ভারত চিন্তিত। মিয়ানমারের নেত্রী অং সং সুচিকে আটকের পর দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সেখানে চলমান পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আমরা মিয়ানমারের বিষয়টিতে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই বহাল রাখতে হবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এর আগে সোমবার সকালে এক বছরেরও জরুরি অবস্থা জারি করে ক্ষমতা গ্রহণ করে মিয়ানমারের সেনাবাহিনী। ক্ষমতাসীন
দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এর প্রধান অং সাং সুচি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বেশ কয়েকজনকে আটকের পরপরই জরুরি অবস্থা জারি করা হয়। এনএলডি এর মুখপাত্র মিউ নিউন্ট জানিয়েছেন, গত নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। জরুরি অবস্থার মধ্যেই রাজধানী নাইপিদোতে মোবাইল ফোন, রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত টেলিভিশন মায়াবতীর সম্প্রচার চালু রয়েছে। সোমবার সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়টি মায়াবতীর মাধ্যমেই সম্প্রচার করা হয়েছে। টেলিভিশনের এক বিবৃতিতে জানানো হয় যে কমান্ডার ইন চিফ মিন অং খ্লেং দেশের ক্ষমতা গ্রহণ করেছেন। ভারত ছাড়াও মিয়ানমারের সেনা অভ্যুত্থানে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। সৌদি জোট ইয়ামিনে এ পর্যন্ত 3,000 গুচ্ছ বোমা ব্যবহার করেছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দরিদ্র পীড়িত ইয়ামিনের ওপর সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত 3,179 গুচ্ছ বোমা ব্যবহার করেছে। ইয়ামেনের এক্সিকিউটিভ মাইন অ্যাকশন সেন্টারের মহাপরিচালক আলি সোফরা রবিবার একথা বলেছেন। তিনি জানান, এইসব গুচ্ছ বিমার বেশিরভাগই শিকার হয়েছে বেসামরিক নাগরিক এবং নিহতদের মধ্যে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি। তিনি জানান, গুচ্ছ বোমা হামলায় ইয়ামেনে 1,000-এরও বেশি মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কৃষি এবং তৃণভূমি এলাকায় বাস করতেন। 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ ইয়ামেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। যুদ্ধের এক পর্যায়ে এইসব দেশ ইয়ামেনের ওপর সর্বাত্মক অবরোধ দিয়েছে, যার কারণে দেশটি এখন মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। গত বছরের জুন মাসে ইয়ামেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় সতর্ক করে বলেছিল, সৌদি আরবের ব্যবহার করা গুচ্ছ বোমা ইয়ামেনের সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন করে তুলেছে। মে মাসের পরেও আফগানিস্তানে সেনা রাখবে ন্যাটো জোট। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট আফগানিস্তানে আগামী মে মাসের পরেও সেনা মোতায়েন রাখার পরিকল্পনা নিয়েছে। ন্যাটো জোটের এই পরিকল্পনা তালেবান গেরিলাদের সঙ্গে বিদেশি সামরিক বাহিনীর উত্তেজনা অনেক বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন থেকে তালেবান বলে আসছে, আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে। গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় আমেরিকা এবং তালেবানের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল, তাতে আফগানিস্তান থেকে 2021 সালের মে মাসের মধ্যে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা। সে অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আফগানিস্তানে সেনা সংখ্যা 13,500 থেকে 2,500-এ নামিয়ে আনে ট্রাম্প প্রশাসন। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ঘোষণা করেছে যে তারা ওই চুক্তি পর্যালোচনা করে দেখবেন এবং মে মাসের সময়সীমা অনুযায়ী সেনা প্রত্যাহার সম্পন্ন নাও হতে পারে। এ বিষয়ে ন্যাটো জোটের চারজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করা হবে না। ন্যাটো কর্মকর্তারা বলছেন, নানা হিসাব নিকাশ করার পর আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি অবরুদ্ধ গাজা উপত্যকার উপরে গোয়েন্দা মিশন পরিচালনা করছিল। রবিবার ড্রোনটি যখন গাজা উপত্যকার উপর উত্তর সীমান্তের বেইত হানুন ক্রসিং পয়েন্ট থেকে চিত্রগ্রহণ করছিল, তখন সেটিকে ভূপাতিত করা হয়। আরবি ভাষার বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে গাজা উপত্যকার আকাশে ড্রোন পাঠানোর ঘটনা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। সামরিক আগ্রাসনের আগে সাধারণত এই ধরনের গোয়েন্দা মিশন পরিচালনা করা হয়। গত বছর ফিলিস্তিনি গোয়েন্দারা গুলি করে ইসরায়েলের দুটি ড্রোন ভূপাতিত করেছে। গত মাসে গাজার বিক্ষোভকারীরা পাথর ছুড়ে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করে। গাজা উপত্যকা থেকে ইসরায়েল 2005 সালে সেনা প্রত্যাহার করে। এরপর 2007 সালে সাধারণ নির্বাচনে হামাস ফিলিস্তিনের ক্ষমতায় এলে তার পরপরই ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর সামরিক আগ্রাসন চালায়।
ওই বছরই গাজার উপর সর্বাত্মক অবরোধ দেয় ইসরায়েল, যা এখনও বহাল রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।